তো কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটা ফ্রেশ নিউ ভিডিওতে। আমি এখন আছি সুভাষগ্রামে। সুভাষগ্রাম থেকে যাব কোথায়? ঢাকুরিয়া। ঢাকুরিয়ার থেকে বালিগঞ্জ যাব। তো ভিডিওটা দেখতে থাকুন। স্টেশনে নেমে পড়ে ঢাকুরিয়া স্টেশনে। আমি এই প্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম প্যান্ডেল যেটা আমরা দেখতে চলেছি। এটা যে ঢাকুরিয়া নেমেই একটুখানি হেঁটে সামনে একটা প্যান্ডেল, ঠিক আছে? এই এই থিমটা হচ্ছে লক্ষ্মীর ঘরে প্যাঁচা, লক্ষ্মীর ঘরে প্যাঁচা এসছে, ঠিক আছে? তো ভিউটা আপনারা দেখুন, জাস্ট অসাধারণ ডিজাইন করেছে প্যান্ডেলটা, ছোটোর মধ্যে অনেক ভালো করেছে, ঠিক আছে? আপনারা এসে দেখতে দেখে যেতে পারেন ঢাকুরিয়া নেমে। তো প্যান্ডেলটার ভিতরের দিকে আস্তে আস্তে করে ঢুকছি, আস্তে আস্তে ঢুকে ঢুকে যাচ্ছি। তো এগিয়ে গিয়ে আমরা দেখছি, এ হচ্ছে লক্ষ্মীর ঘরে প্যাঁচা, লক্ষ্মীর মানে লক্ষ্মী ভাণ্ডারের যে লক্ষ্মী, সেই লক্ষ্মীর প্যাঁচা, সেই লক্ষ্মী ভাণ্ডারের থিমে বানিয়েছে, ঠিক আছে? আরেকটা আমরা বালিগঞ্জ স্টেশনে নেমেছি। বালিগঞ্জ স্টেশনে, বালিগঞ্জ আরও ভালো ভালো প্যান্ডেল হয়, প্যান্ডেল যাবো দেখতে, চলো। তো আমরা বালিগঞ্জ স্টেশনে নেমে পড়ে একটা ঠাকুরের টুকুরে ঢুকছি, ঠাকুর দেখতে ঢুকছি। পুরোটাই স্বাধীনতা দিবসের কিছু উপলক্ষে আই থিঙ্ক বানিয়েছে, চলো যাওয়া যাক। ততক্ষণ আমরা সিনেমেটিক শট টাইপের দেখুন এই প্যান্ডেলটা। আর যারা যারা ছবি দেখতে যায় তারা আমার ফেসবুক পেজকে ফলো করে দেবেন, দ্য ওয়ান্ডারিং ক্যাপ্টেন, তাতে সব ছবি পোস্ট হবে। এখন আমরা ওই ঠাকুর থেকে বেরোলাম, কোন ঠাকুর জানি না, তবুও প্যান্ডেলটা অতিরিক্ত ভালো হয়েছে। তো আমরা বেরোলাম, চলো আস্তে আস্তে এগিয়ে যাই। একটু কমেডি টাইপের হতে পারে কিন্তু, বলেই দিলাম, ঠিক আছে? তাও পুজোর পুজো মানে বাঙালি মানে হবে বাবালি, বাবালি বলতে বাবালি। আগের ভিউটাই দেখাই, আমাকে আর কি দেখাবো, চলো আগের ভিউ। তো এবার আমরা ধীরে ধীরে দেশপ্রিয় পার্কে ঢুকে গেছি, দেশপ্রিয় বাইক থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো সামনে যে প্যান্ডেলটা বানিয়েছে, জাস্ট ওয়াও! ওখানে এখানে আপনারা আসতে পারেন, এখানে ছবিটা তুলতে পারেন, এখান থেকে আপনাদের সেলফি বলুন, ফটো বলুন, ভালো ওপি লেভেলের আসবে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিন্তু টিমে আসবেন, কিন্তু একা আসলে কিন্তু হারিয়ে যাবেন এইসব জায়গায়, ঠিক আছে? পুরো টিম নিয়ে আসবে, আপনাদের পুরো গ্যাং নিয়ে আসবে। আমরা পাঁচজন এসেছি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ঢুকবো ওই প্যান্ডেলের ভিতরে, অপেক্ষা করুন। তো ওই লাইনটা কেটে মানে এই লাইনটা পার করে, সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা যাব ওই প্যান্ডেলের ভিতরে। তো আপনাদেরকে প্যান্ডেল দেখাবো, চলো যাওয়া যাক ভিতরের দিকে। তো এবার আমরা ভিতরের ওই যে দেশপ্রিয় পার্কের ভিতরে ঢুকছি, ভিতরে লুকটা আপনারা জাস্ট দেখবেন। আপনারা তো শ্রীভূমি ঘুরেছেন, শ্রীভূমি যাবো মনে হয়, যেতেও পারি নাও যেতে পারি, টুইন টাওয়ারও যেতে পারি নাও যেতে পারি। তবু কি হয়েছে ভাই, আমাদের এইসব প্যান্ডেলও হার মানাবে না, যাচ্ছি আস্তে আস্তে গিয়ে। দেখুন শুধু লোকটা ভিতরে, ভিতরে পুরো কাঁচের করা, ঠিক আছে? আর এক সাইডে, এক সাইডে তোমার হচ্ছে প্যান্ডেল ঠাকুর আছে, আর ভিতরে লুকটা জাস্ট ওয়াও! ওপরে লাইটিং করেছে, যেরকম তাজমহল যেরকম, সেরকম রাজবাড়ি, সেরকম পুরো প্যান্ডেলটার থিম মনে হচ্ছে। প্যান্ডেলের থিম জানি না, ডেকোরেশনের তরফ থেকে ভালোই করেছে। চলো আগের দিকে দেখি, এই যে এইগুলো সব প্রথমে বাঁশ ফাঁস দিয়ে, তারপরে কাঁচ, উপরে কাঁচের লাইটিং মেরেছে, এই হচ্ছে ঠাকুর। তো আস্তে আস্তে লুকটা আপনারা দেখুন,
এইবার ঠাকুরটা আপনাদেরকে দেখানো যাক, ঠাকুরটা দেখতে পাচ্ছেন কিনা এই না, জুম করছি। তো তো এবার আমরা জুম করছিলাম, হয়তো দেখতে পারেন, তাই জন্য ছবি শেয়ার করলাম। তো সামনে দুটো গুগল ম্যাপ যাচ্ছে আমাদের, গুগল ম্যাপ দুবার আমাদেরকে ঘোরাচ্ছে, কখন বলছে ওইদিকে, কখন বলছে এইদিকে, হাতে গুগল ম্যাপ নিয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এরা গুগল ম্যাপ হয়তো ভুল ঠিক লোকেশন দিচ্ছে, ও ভুল লোকেশন দিচ্ছে। আমরা আবার প্যান্ডেলের দিকে যাচ্ছি। সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চড়ুই পাখির বাসা, প্যান্ডেলটা টিম হেভি বানিয়েছে, প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন দেখার মতন প্যান্ডেল। তো আপনারা এসে যেতে। তো এবার আমরা চড়ুই পাখির বাসার ভিতরে চলে এসেছি, সেই চড়ুই পাখির বাসার ভিতরে একটা জলপরীর মতো ঠাকুর, ঠাকুরটা ডিজাইন করেছে সেই লেভেলে। তো সামনে দেখছি গাছপালা দিয়ে বানানো ঠাকুর। আমরা এবার বেরিয়ে করছি বাড়ি থেকে, রওনা হবো না, আর ঠাকুর দেখবো, চলো যাওয়া যাক। তো আমরা বালিগঞ্জে আরেকটা বড় প্যান্ডেলে যাচ্ছি, লাইনটা জাস্ট অত্যাধুনিক লাইন পড়েছে, আর ওপর থেকে বৃষ্টিও হচ্ছে, ঠিক আছে। এখন বৃষ্টি কমেছে বলে আমরা বেরিয়েছি, 5 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে। তো দু তিনজন হয়তো ছাতা নিয়ে আপনাদেরকে দেখতে পাবেন। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই হচ্ছে একটা অ্যাড দিয়েছে এক নাফাইট ফেস ওয়াশে, যাদের লাগবে তারা তুলে নিয়ে চলে যাবে এখান থেকে ফেস ওয়াশ। তো আপনারা সামনের দিকে যান, আমি আর কি সামনের দিকে যাচ্ছি। এগিয়ে সামনের দিকে গিয়ে দেখতে পাচ্ছি ভালো লাইটিং হচ্ছে, লাইটিংটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিতরে সামনে আর একটু এগিয়ে গিয়ে আপনার আমি দেখে দেখা যাক কী দেখা যায়। তো এটাও মনে হয় স্বাধীনতা দিবসের বিষয়েই কিছু বানিয়েছে আই থিঙ্ক, নাহলে আকবর বাবার ছবি তো দেখতে পাচ্ছি। তো আর চাকা ফাঁকাও দেখতে পাচ্ছি সামনে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, 2-3টে পা স্টেপ ফেলিয়ে। তো কেন কি এত লোক সবাই ভিডিও করছে, বলো সবাই ভিডিও করছে, শুধু আমরা কি ভিডিও করছি ব্রো, সবাই ভিডিও করছে। এখানে একটা চাকা, মানে সাইকেলের চাকা বলতে পারি না, কিসের চাকা বলতে পারি জানি না, চাকা লাগানো আছে সামনের গেটে। তো এইবার আমরা সামনে সামনে এগিয়ে যাচ্ছি, মচ করতে করতে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। সামনে দেখুন এই প্যান্ডেলটা, পিছনের প্যান্ডেল, সামনে ঢুকলেই একটা ঠাকুর দেখতে পাবেন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, চলতেও চলছি। সামনে লেখা আছে কী প্যান্ডেল, আপনারা দেখতে পারলে পোস্ট করে দেখে নিন কোন জায়গায়, কেন কি আমরা নিজেই নাম জানি না। বালিগঞ্জে নেমে বালিগঞ্জে ভালো ঠাকুর হয় বলে চলে এসছি। আর এই হচ্ছে সামনের সামনের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে যাচ্ছি আস্তে আস্তে করে, চারিদিকে চাকা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে করে ঘুরছি 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 ঘুরছি। এই যে ঠাকুরটা জাস্ট অসাধারণ হয়েছে, প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে, ঠাকুরটাও অসাধারণ হয়েছে। যদি আপনারা ছবি চান তাহলে ফেসবুক পেজটাকে আমাকে ফলো করতে হয়, ফেসবুক পেজ দ্য ওয়ান্ডারিং ক্যাপ্টেন। আর যদি রিল ফিল চান এই সব ঠাকুরের তাহলে আমাদেরকে আমাকে ইনস্টাতে ফলো করতে হবে, ইটস দেবজিৎ, ইটস ওয়ান্ডারিং ক্যাপ্টেন অফিসিয়ালে। তো সামনে দেখুন ওই তোমার প্যান্ডেলটা। তো আবার নতুন নতুন, তো আস্তে আস্তে ঠাকুরটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন চাকাটাও ঘুরছে, ও চাকাটাও ঘুরছে, তো চাকাটা ঘুরছে তাই জন্য দেখতে ভালো লাগছে। আবার একটা নতুন প্যান্ডেলে যাওয়া যাক। তো আমরা এখন বাড়ি ফিরছি, তো এখন বাড়ি ফিরে আপনাদের সঙ্গে আজকের জন্য এন্ড করব ভিডিওটা। কাল রাত 12টা বেজে গেছে ঘরে আসতে, তো আজকে এই ভিডিওটা এন্ড করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আরও ভিডিও আসবে, এটা পার্ট 1 ছিল দুর্গা পুজোর, তো দুর্গা পুজোর পার্ট 2 আসছে। পার্ট 2 দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। টিল দ্যাট স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই।